এবার বাংলাদেশে করোনা ঠেকাতে ডাক্তার নার্সদের টিম পাঠাচ্ছে চীন। চিকিৎসক, নার্স ও প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি চীনা মেডিকেল টিম করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে আগামী 8ই জুন বাংলাদেশে আসছে। বুধবার ঢাকাস্থ চীনের দূতাবাস এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সিলর ইয়ান ইউহালং এই সম্পর্কে জানান, কোভিড 19 মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াই আরও জোরদার করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 20 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতাদের মধ্যে সেই আলোচনায় প্রেসিডেন্ট শি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সত্যিকারের বন্ধু হিসাবে বাংলাদেশের পাশে থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস দিয়েছেন। বাংলাদেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই চীনের পক্ষ থেকে বেশ কয়েকটি সহযোগিতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। 8ই জুন যে চিকিৎসার টিমটি আসবে তারা চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মাধ্যমে সংগঠিত এবং হাইনান প্রদেশের 10 অভিজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত। বাংলাদেশে তারা 2 সপ্তাহ থাকার সময় রোগীদের পরিদর্শন করবেন এবং মনোনীত হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার এবং পরীক্ষার সাইটগুলোতে কাজ করবেন। করোনা মহামারী নিয়ে আলোচনা করবেন এবং নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য নির্দেশনা ও প্রযুক্তিগত পরামর্শ দেবেন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।